نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، السلام عليكم ورحمة الله. شكرا كمان أتسن أشكري الله تعالى وشش رحمته كوي بالو أتسن أنا بالو تاكي نئي كامونا كوري أسكير إي بوتيبه دون بأسكير إي آلوچونا تي شروع كورتشن أسكير إي آلوچونا تاك بيهولو يا زبارو نامين فجيلات يا زبارو نامين وشنكو فجيلات روحة جادر ماثا بيتا روحة كونو أوشو ده كونو كاس كورتشن তাদের জন্য ইয়াজাব্বারু নামের একটা আমল রয়েছে ছোট্ট। এই আমল দ্বারা আপনারা ইয়াজাব্বারু নামের আমল দ্বারা আপনারা এই মাথা ব্যথা দূর করতে পারবেন। শুধু তাই নয়, যাদের সন্তান হয় না, স্বামী এবং স্ত্রী পরস্পর একটা আমল রয়েছে, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্বে অথবা আপনার ওয়াইফের গর্বে অথবা আপনার বোনের গর্বে সন্তান দান করবেন আল্লাহ তাআলা। ইয়াজাব্বারু নামের আরও একটি ফজিলত রয়েছে, যারা নাকি অত্যাচার করে, নির্যাতিত করে, জুলুম করেন, তাদের জন্য এই আমলটি রয়েছে। আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার ইয়াজাব্বারু নামের ফজিলতের এই আমলটি করার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই অত্যাচারী থেকে বিরত থাকতে পারবেন। যাই হোক, আরও আমল রয়েছে ইয়াজাব্বারু নামের ফজিলতের, আরও অনেকগুলো ফজিলত, তবে সবগুলো আলোচনা করা সম্ভব নয়। তো প্রথম আমরা জেনে নিই যে আমরা যারা অত্যাচারিত রয়েছে, যারা নাকি আমাদের উপর অত্যাচার করে, তাদের কাছ থেকে যদি আমরা এই পরিত্রাণ দান করতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াজাব্বারু নামটি যদি 216 বার, কতবার? 216 বার, 216 বার কেউ যদি ইয়াজাব্বারু নামটি পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামের উসিলায় যিনি অত্যাচার করতেন তার মনকে ঘুরিয়ে দিবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী থেকে হেফাজত করবেন। সুতরাং আজকে রিপুটি অনেক লম্বা করব না, যারা অত্যাচারিত রয়েছেন তারা ইয়াজাব্বারু নামটি 116 বার করে প্রতিদিন ফজরের নামাজের পর করে, প্রতিদিন ফজরের সালাতের পর করে একাধারে 11 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। কতদিন? আমি আবার বলছি, 216 বার করে ফজরের সালাতের পর একই জায়গায় বসে, ফজরের সালাতের পর একই জায়গায় বসে 216 বার করে একাধারে 11 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে ওই অত্যাচারী থেকে বাঁচার জন্য। এবার আসুন, মাথার কোনো এক সাইডে ব্যথা করতেছে, সমস্ত মাথা ব্যথা করতেছে, তার জন্য ঔষধ কোরআনি চিকিৎসা কি রয়েছে? মাথা ব্যথার জন্য কোরআনি মাথা ব্যথা ও যেসব মা বোনদের সন্তান মাথা ব্যথার জন্য কোরআনি চিকিৎসা, আর যদি সমস্ত মাথা করে তাও এই চিকিৎসা, ইয়াজাব্বারু মাথায় জোরে এমনি এইভাবে চাপ দিয়ে দেবেন, অর্থাৎ কপালের এই কোণায় এবং কপালের এই কোণায়, আমি দেখাচ্ছি এই দুটো মাথার খুনি যেটা বলা হয় আমরা সাধারণত বলে থাকি, এভাবে আপনি এক হাতেও চাপ দিয়ে ধরতে পারেন, নতুবা দুই আঙুল সাত আঙুল ধরে চাপ দিয়ে ধরে ইয়াজাব্বারু এ নামটি 7 বার পড়বেন। কয়বার? 7 বার পরে ওই মাথা ব্যক্তি নিজে হোক বা অন্য কারো মাথা ব্যথা হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজাব্বারু নামের উসিলায় আপনার মাথা ব্যথা দূর করে দিবেন। তবে আমল কবুল হওয়ার জন্য কিন্তু একটা শর্ত রয়েছে, এই জন্য নিজে পারলে নিজে করবেন, নতুবা যেই ব্যক্তিকে আপনার সহি মনে হবে, যেই ব্যক্তিকে আপনার ইসলামের সহি পথে কায়েম এবং দায়েম রয়েছেন ওই ব্যক্তির দ্বারা ইয়াজাব্বারু নামের এই আমলটি করলে কিন্তু আপনি 100% ফজিলত পাবেন, তাতে কোনো রকমের জাররা পরিমাণ সন্দেহের অবকাশ নেই। এবার আসুন, আরও একটি উত্তম আমল রয়েছে, কিন্তু এই আমলের বিস্তারিত আমি বলতে পারবো না, বিস্তারিতর ভিতরে একমাত্র লুকায় রয়েছে, তারপর আমি যতটুকু সম্ভব। সে আমলটি হলো, যাদের সন্তান হয় না,
এটা আমলটি রয়েছে স্বামী এবং স্ত্রীর, এর মধ্যে কিছু উপকরণও থাকবে। তবে এই আমলটি করার জন্য যদি যেসব মা বোনদের স্ত্রীর যেসব মা বোনদের গর্ভে সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান হয় না, বা স্বামী এভাবে তিনটা জিনিস রয়েছে সেটা এর উপর আমল করে, এ জব্বারু নামের আমল করে ওইটা স্বামী এবং স্ত্রী একাধারে 11 দিন পর্যন্ত খেতে হবে, 11 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে এবং ওই জিনিসটা করতে হবে। যাই হোক, তো এখন আমি এই আমলটা কিভাবে করলে আপনাদের গর্ভে সন্তান আসবে এটা কেন বলা যাচ্ছে না, কারণ কিছু কিছু এলেম আছে যেটা নাকি এলেমের অনেক একটু ঊর্ধ্বতম এলেম, সেই এলেমটা যদি আপনারা জানতে চান বা বুঝতে চান সেটা সকলের জন্য নয়। সেজন্য বলবো ইয়া জব্বারু নামের এই আমলটি দ্বারা আপনারা যারা মা বোনরা যদি আপনারা জানতে চান তাহলে একান্তভাবে আমার এই যে রিভিউটি রয়েছে এই রিভিউটি যারা দেখতেছেন তারা কমেন্ট করিয়েন, কমেন্টের মাধ্যমে আপনি শুধু জেনে নেবেন, তবে আপনার অবস্থা বুঝিয়ে আপনাকে এই আমলটার কথা বলে দেবেন, নতুবা আরও অন্য অন্য অনেক আমল রয়েছে সেগুলো করতে পারবেন। যাই হোক, তো আমি বলবো যে ইয়া জব্বারু নামের স্বামী এবং স্ত্রী দুজন জরুরি একটি আমল রয়েছে, এই আমলটি যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভে সন্তান দান করবেনই। সেজন্য আমরা বলবো ইয়া জব্বারু নামের মাথা ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে উত্তম আমল সেটা রয়েছে ইয়া জব্বারু নামের আমল। শুধু তাই নয়, অত্যাচারী থেকে অত্যাচারী যারা অত্যাচার করতেছে তাদের থেকে বিয়ে তাদের থেকে ফিরে তাদের থেকে বিরত থাকার জন্য ইয়া জব্বারু নামের আমল রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন তাৎক্ষণিকভাবে মাথা ব্যথা পড়ি সেই মাথা ব্যথার জন্য চিকিৎসা স্বরূপ এটা ব্যবহার করি, নাকি কী বলেন? যদি আপনার কাছে, তবে অবশ্যই বলবো যে আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিতে, যিনি এই চ্যানেলটি পরিচালনা করতেছেন আর আমাকে কন্টিনিউ এরকমের এই আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাব্বুল আলামিনের এরকমের দিন এলেম আপনাদের কাছে কিছু পৌঁছিয়ে দেওয়ার আমাকে তৌফিক দান করতেছেন সেজন্য শুক্রিয়া। আর যেই ভাই এই রিভিউটি তৈরি করতেছে তার যে মানে চ্যানেলটি রয়েছে, হ্যাঁ হ্যাঁ, যেটা চ্যানেল বলা হয় ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশাপাশি যে বেল নোটিফিকেশন যেগুলো আছে এগুলো একটু অ্যালাউ করে দিন, যাতে কারণ আমি আপনার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনি এরকমের ইসলামিক এবং দুনিয়াতে চলতে গিয়ে লাইভ শেয়ারিং ভিডিও অসংখ্য পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। এবং সঠিকরূপে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এবং বাস্তব দৃষ্টিতে আমরা কোনটা করলে সই হবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ প্রতিনিয়ত, আল্লাহ যদি আমাকে হায়াতে শেফা দান করেন। শুধু তাই নয়, আরও একটা কথা বলে দিচ্ছি, যদি আপনাদের কোনো স্পেশালিস্ট কোনো বিষয় নিয়ে জানা প্রয়োজন থাকে তাহলে সেটাও আপনারা আমাকে এই যে এই ভিডিওটির যে ডিসক্রিপশন রয়েছে ওই ডিসক্রিপশনের মধ্যে আপনার জিমেল একটা অ্যাকাউন্ট রয়েছে সেটাতে লক করতে পারেন অথবা সরাসরি কমেন্ট করতেও কমেন্ট করেও জানাতে পারেন। যাই হোক, আজকে ইয়া জব্বারু নাম দিয়ে আমরা মাথা ব্যথা দূর করলাম, অত্যাচারী থেকে দূর করলাম, যাদের সন্তান হয় না নিঃসন্তান, স্বামী এবং স্ত্রী উভয়ের আমল রয়েছে 11 দিন পর্যন্ত সেই আমলটি করতে হবে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই রিভিউটি করার তৌফিক দান করেছেন। সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল, সকলের ইহলৌকিক এবং পরলৌকিক মঙ্গল কামনা করেই আমি আজকে এই রিভিউ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে আগামী পর্বে ইয়া মুতাকাব্বিরু নামের অসংখ্য আমল রয়েছে, তার মধ্যে 3-4টা আমল নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। যাই হোক, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু।